বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের 2021 সালের ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। শিরোনাম পরিবার ও শিশু। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি তোমাদের প্রশ্ন কি আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিম্নোক্ত ছকের নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকে তিনটি কলাম আছে। প্রথমে বলা আছে শিশুকালের নাম, বয়সসীমা, বৈশিষ্ট্য। এক নম্বরে নবজাতকাল, দুই নম্বর অতি শৈশবকাল, তিন নম্বর প্রারম্ভিক শৈশব, চার নম্বর মধ্য শৈশব। তুমি কি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে? যুক্তি দিয়ে বুঝো। নির্দেশনা আছে, বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিয়ে, অর্থাৎ তোমার এই যে চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু, এই সম্পর্কটা সঠিক ধারণা দিতে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রদান, অর্থাৎ তোমার এই যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে, এই কাজটা সম্পাদন করতে হবে। কাজটি নির্ধারিত সময়ের সম্পন্ন করে জমা দিয়ে উৎসাহিত করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি যেভাবে নির্দেশনা আছে ঠিক সেভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি তৈরি করতে, যাতে করে তোমরা অতি উত্তম নম্বর পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল অ্যাসাইনমেন্টের নমুনোত্তর পত্রে। ছোট্ট একটা ইন্টার পর শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের এই নির্ধারিত কাজ একের উত্তরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বরাবর মতো আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা নোটিফিকেশন পাবে না, তারা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে পাবে, অথবা প্রত্যেকটা ভিডিওর কমিউনিটি, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর উপরে আমি একটা পিন করা কমেন্ট দিয়ে থাকি। সেই কমেন্টের ভিতরে আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে তোমরা তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশন চেক করবা, সেখানে আমি প্রতি সপ্তাহের সকল ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকেও তোমরা ভিডিও সংগ্রহ করতে পারবা। এছাড়াও তোমরা আমার চ্যানেলের কমিউনিটি ফলো করবা, সেখানেও তোমরা তোমাদের প্রতি সপ্তাহের ভিডিও পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, যে যাদের বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান আছে শুধুমাত্র তারাই গার্হস্থ্য বিজ্ঞান লিখবে, আর যাদের বিদ্যালয়ে কৃষি শিক্ষা আছে তারা কৃষি শিক্ষা লিখবে। তোমাদের একসাথে দুইটা লেখার দরকার নাই। তোমরা যাদের বিদ্যালয়ে কৃষি আছে তারা কৃষি লিখবা, আর যাদের বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান আছে তারা গার্হস্থ্য বিজ্ঞান লিখবা। তো নির্ধারিত কাজের উত্তর ভূমিকা, সিগমুন্ড ফ্রয়েড বলেছেন, শিশুর শৈশব তার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। বিখ্যাত শিশু মনোবিশেষজ্ঞ স্কপ বলেছেন, যেসব শিশু ভালো পরিবার ও ভালো পরিবেশে বড় হয়ে ওঠে তাদের মানবিক গঠন সুন্দর হয় এবং তারা অন্য ব্যক্তির সঙ্গে খুব তাড়াতাড়ি সুসম্পর্ক গড়ে তুলতে পারে। কিন্তু যে শিশুরা খারাপ পরিবার ও পরিবেশে বড় হয়ে ওঠে তাদের ক্ষেত্রে এরকম হয় না। শিশুরা অনুকরণ প্রবণ হয়, পরিবেশে ও পরিবারে তারা যা দেখে তাই অনুকরণ করার চেষ্টা করে। গঠন অনুসারে পরিবারের দুই ধরন হয়ে থাকে। এক, একক পরিবার, যে পরিবারে শুধুমাত্র বাবা ও মা বাবা ও সন্তান থাকে তাকে একক পরিবার বলে। যৌথ পরিবার, যে পরিবারের অন্যান্য সকল সদস্য, যেমন মা বাবা দাদা দাদি কাকা কাকি ফুপু সবাই থাকে তাকে যৌথ পরিবার বলে। শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ, বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য নিচের ছকে উপস্থাপন করা হলো। শিশুকালের নাম, নবজাতকাল, বয়সসীমা জন্ম মুহূর্ত থেকে এক সপ্তাহ, বৈশিষ্ট্য যেসব শিশু জন্মের সময় লালচে বা গোলাপি বর্ণের হয়, জন্ম মুহূর্তে কাঁদে, স্বাভাবিকভাবে দুধ খেতে পারে, অর্থাৎ মায়ের দুধ বুকের দুধ পান করতে পারে, তারাই সুস্থ নবজাতক। নবজাতক প্রায় 18-20 ঘন্টা ঘুমায়, 2-3 ঘন্টা পর পর জেগে ওঠে, আহার করে, মলমূত্র ত্যাগের পর
আবার ঘুমায়। আরও কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য দিয়ে আমরা নবজাতকের সুস্থতা বুঝতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হবে আমরা, এই জায়গাটা কি হবে আমরা, আমার না আমরা, নবজাতকের সুস্থতা বুঝতে পারবো। নবজাতকের প্রথম ভাষা হলো কান্না, এর মাধ্যমে শিশুর ফুসফুস সক্রিয় হয়ে ওঠে, ঠোঁটের কাছে আঙুল রাখলে শিশু চুষু খেতে চায়, শিশুর হাতের তালুতে কিছু রাখলে বা পেন্সিল বা হাতের আঙুল তা সে শক্ত করে চেপে ধরে, হঠাৎ কোনো শব্দ হলে চমকে ওঠে। দুই, অতি শৈশবকাল, বয়সীমা 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত, নবজাতক সময়ের পর বা 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত কালকে অতি শৈশব বলে হয়। নবজাতক সময়ের পর 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত কালকে অতি শৈশব বলা হয়। আবার 1.5 বছর থেকে যখন শিশু হেলে দুলে হাঁটতে থাকে তখন তাদেরকে টডলারও বলা হয়, টডলারও বলা হয়। এ সময় শিশুর বিকাশ এত দ্রুত হয় যে কিছুদিন পরপরই পরিচিত জনের কাছেও শিশুকে অনেক বড় এবং অচেনা লাগে। জন্মের সময় যে শিশুটি বড় অসহায় ছিল সে এখন হাঁটতে পারে, লাফালাফি করতে পারে, কথা বলতে পারে, আরও কত কী। প্রারম্ভিক শৈশবকাল 2 বছর থেকে 6 বছর পর্যন্ত, 2 বছর থেকে 6 বছর পর্যন্ত সময় প্রারম্ভিক শৈশব বা শৈশবের প্রথম পর্যায়। এ বয়সটির অন্য আরেকটি নাম হলো প্রাক বিদ্যালয় শিশু বা স্কুল পূর্বের শিশু। এটা এমন একটা বয়স যখন শিশু স্কুলে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করে না, কিন্তু স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। আবার কোনো কোনো শিশু এ বয়সে স্কুলে যায়, তারা স্কুলে খেলাধুলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শুরুর প্রস্তুতি নেয়। এ সময়কে খেলার বয়সও বলা হয়। এ সময়টা শিশুর জন্য আনন্দের একটি সময়, পৃথিবী তার কাছে একটা বিরাট বিস্ময়, নিজেকে অপরকে আশেপাশের সব কিছুকে নিয়ে তার আছে হাজারো প্রশ্ন, সে প্রত্যেক বিষয়ে অনর্গল প্রশ্ন করে, সে সব কিছু শিখতে চায়। এ বয়সটা আগ্রহ ও কৌতূহলের বয়স। 4, মধ্য শৈশব, 6 বছর থেকে 10 থেকে 11 বছর পর্যন্ত, 6 বছর থেকে 10 থেকে 11 বছর পর্যন্ত বয়সকে মধ্য শৈশব বলে ধরা হয়। এ সময়ে শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে, কিন্তু সামাজিক জীবনে আসে বিস্ময়কর পরিবর্তন। অধিকাংশ শিশু স্কুলে যাওয়া শুরু করে, সহবাদা জীবনে এটি একটি প্রধান পরিবর্তন। এই বয়সটি দলীয় বয়স, ছেলেরা ছেলেদের দলে এবং মেয়েরা মেয়েদের দলে খেলাধুলা করে। স্কুলে যাওয়া ও খেলাধুলার কারণে সব বয়সীদের সাথে তার ব্যাপক যোগাযোগ হয়। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম প্রশ্নের এই অংশে, তুমি কি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে, যুক্তি দিয়ে বুঝাও। না, আমি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করব না, কারণ বয়সভেদে শিশুর আচরণগত বৈশিষ্ট্য থাকে, বয়সভেদে শিশুর আচরণগত বৈশিষ্ট্যর সাথে তাদের মানসিক বিকাশ ঘটে, তাই সব বয়সের শিশুর সাথে সমান আচরণ করা সমীচীন নয়। নিম্নে এ বিষয়ে আমার যুক্তি তুলে ধরা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই যুক্তি বানানটা একটু ভুল হয়েছে, তোমরা সঠিক করে নেবা। জয়রসুকারে জু কয়তক্তায় রসিকার, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা একটি টাইপিং মিস্টেক, আমার এটি নজরে আসেনি, তোমরা এটা সঠিক করে নেবে। আমরা এখানে যুক্তি অবশ্য অবশ্যই এডিট করে দিতে পারবো ইনশাল্লাহ, তুলে ধরা হলো। শিশুর জন্য প্রথম শিক্ষার স্থান হলো তার পরিবার, পরিবারের প্রতিটি সদস্য শিশুর সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকটি শিশুই আলাদা, কিন্তু বয়স অনুযায়ী কিছু বৈশিষ্ট্য আছে যেটি সকল শিশুর মধ্যেই বিরাজ করে। এগুলো জানা থাকলে পরিবারের একজন সদস্য হিসেবে শিশুর প্রতি সঠিক আচরণটি করা সম্ভব। কিশোর বয়সে বিভিন্ন পরিবর্তন সম্পর্কে ধারণা ও পূর্বস্থি থাকলে জীবন অনেক সহজ হয়। কৈশোরের সামাজিক পরিবেশে গ্রহণযোগ্য আচরণ করার মধ্য দিয়ে একটি কিশোর বা কিশোরী সকলের ভালোবাসা পেতে পারে, তার জীবন হয়ে ওঠে সফল ও আনন্দময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর
ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র, আশা করি নমুনা উত্তরপত্রটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এবং এই নমুনা উত্তরপত্রটি তুমি যদি হুবহু লিখো বা তোমার কাছে যদি মনে হয় যে তুমি দু একটা লাইন পরিবর্তন করবে তো পরিবর্তন করতে পারো। আশা করি আমার এই নমুনা উত্তরপত্রটি তুমি যদি গ্রহণ করো অবশ্যই তুমি অতি উত্তম নম্বর পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যাওয়ার আগে আরও একবার বলে যাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বরাবরের মতো আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা নোটিফিকেশন পাবে না তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবা। এই প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখবা যে ক্রিয়েটেড প্লে লিস্ট, এখানে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা অল উইক অ্যাসাইনমেন্ট ক্লাস 6-9, 2001, এখানে তোমাদের প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা এখানে প্রত্যেক ক্লাসেরটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি তোমরা উত্তরপত্রটি গ্রহণ করলে অনেক উপকৃত হবে এবং অতি উত্তম নম্বর পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।